এরপর চোখ রাখবো হাওড়া ডোমজুড়ের দিকে, কারণ ডোমজুড়ে বিধায়কের নামে সেখানে পড়েছে পোস্টার এবং ব্যানার। বিধায়ক কল্যাণ ঘোষের নামে চোর পোস্টার, যে ছবি আপনারা দেখছেন, ডোমজুড়ে বিধায়কের নামে পোস্টার এবং ব্যানার, বিধায়ক কল্যাণ ঘোষের নামে চোর পোস্টার। আরো বিস্তারিত বলবে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি দেবাশিস। দেবাশিস, ঠিক কোথায় এই ধরনের পোস্টার পড়েছে, কে বা কারা এই ধরনের পোস্টার দিয়েছেন, কি জানা যাচ্ছে, কি অভিযোগ? দেখো, মূলত ডোমজুড় বিধানসভা এলাকা 16-1 নম্বর ও 2 নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় প্রতিটি এলাকাতেই এই ধরনের পোস্টার বা ব্যানার দেখা গেছে আজ সকাল থেকেই। মূলত সেখানে বিধায়ক ডোমজুড়ের বিধায়ক কল্যাণ ঘোষ তাকে উদ্দেশ্য করে বিভিন্ন কথাবার্তা চোর চিটিংবাজ সহ একাধিক বিতর্কিত কথাবার্তা লিখে সেখানে আদি তৃণমূল কংগ্রেসের কর্মীবৃন্দ হিসাবে লেখা হয়েছিল পোস্টার। পরবর্তীকালে আদি লেখাটিকে কিন্তু ক্যাম্পেইনের কালি দিয়ে সেটাকে মুছে দেওয়া হয়, ফলে এই ঘটনা কিন্তু যথেষ্ট উত্তেজনা ছড়িয়েছে। তার কারণ কয়েকদিন আগে অর্থাৎ রোববারই কিন্তু আমরা দেখেছিলাম ডোমজুড়ে একটি কর্মী সভায় দুটি দলের তৃণমূলেরই দুটি গোষ্ঠীর মধ্যে ব্যাপক গন্ডগোল এবং হাতাহাতিতে জড়ায়। তারপর থেকেই কিন্তু এই সমস্যা তৈরি হয়, একদিকে কল্যাণ ঘোষের লবি এবং অন্যদিকে আরো এক পঞ্চায়েত প্রধান তাদের একটা লবি, এই দুটি লবি বা দুটি গোষ্ঠীর মধ্যে গন্ডগোলের জের এবং তারপরে এই পোস্টার। মানে এই পোস্টার ঘিরে কিন্তু তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে চলে এলো ডোমজুড়ে। তাদের তৃণমূলের দাবি তারা এটা নয়, একেবারেই বিরোধীদের চক্রান্ত, এবং বিরোধীরাও কিন্তু এই দাবি একেবারেই নস্যাৎ করেছে। বেশ, ধন্যবাদ দেবাশিস। এগুলো দলের কোনো লোক নয়, এর মধ্যে এটা হচ্ছে বিরোধীদের চক্রান্ত, সামনে পঞ্চায়েত নির্বাচন, বাজারটা গরম করার জন্য এগুলো করছে, এছাড়া কিছু না। এগুলো রাতের অন্ধকারে সব দলের মধ্যে একটা বিশৃঙ্খলা তৈরি করার চেষ্টা করছে, তাছাড়া কিছু নয়, দলের কোনো কর্মীর মধ্যে নেই। আমরা লিখিত কমপ্লেন জানাবো, প্রশাসন যা ব্যবস্থা নেবে সেটাই। আজকে হাওড়া শহরের বুকে পোস্টার লেগেছে যে গলি গলি মে চোর হ্যাঁ কল্যাণ ঘোষ চোর হ্যাঁ। এটা নিজেই তৃণমূল কংগ্রেসের লোক যখন বলতে শুরু করে দিয়েছে তাতে প্রমাণিত হয়ে গেছে যে টিএমসিকে কত ধান্দাবাজ তোলাবাজদের জায়গা করে দিয়েছে। আজকে টিএমসি জেলা সভাপতির বিরুদ্ধে যে কথাটা টিএমসির কর্মীরাই বলছে সেটা অনেক দিন ধরে আমরা বলছি, সেটা প্রমাণিত হচ্ছে। তো এবার টিএমসি নিজেই দেখুন কী ব্যবস্থা নিচ্ছে তার বিরুদ্ধে, সেটাই আমরা দেখার অপেক্ষায় আছি।